নমস্কার বন্ধুরা, রচিতা প্রোডাকশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ভেজ মোমো। এটা খেতে অসাধারণ আর বানানো তো খুবই ইজি, তবে কিছু টিপস এবং ট্রিক্স আমি ফলো করেছি, যেগুলো ফলো করলেই আপনারাও কিন্তু পরের দিন পর্যন্ত মোমো রেখে খেতে পারবেন এবং সেটা খুবই সফট হবে। তাহলে চলুন চটপট করে রেসিপিটা বানিয়ে ফেললি। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলা যাক। সবথেকে প্রথমে আমি মোমোর বাইরের কোটিংটা বানিয়ে নেবার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। একই সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল আর স্বাদ মতো নুন। এই সমস্ত উপকরণ হাতে করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে রাখা জল অল্প অল্প করে অ্যাড করে একটা ডো বানিয়ে নেব। জলটা একেবারে বেশি করে দিয়ে দিলে পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে, সেই কারণেই অল্প অল্প করে দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা বানিয়ে নেওয়ার পর আমি একটা কিচেন স্ল্যাবের মধ্যে ডোটাকে নিয়ে এইভাবে হাতে করে ঠেসে নেব। 5 থেকে 7 মিনিট মতো ঠেসে নিতে হবে, তাহলেই দেখবেন ময়দাটা খুব সফট হয়ে যাবে, মোলায়েম মতো যখন হয়ে যাবে তখন জানবেন যে পারফেক্টভাবে ময়দাটা মাখা হয়ে গেছে। আর এইভাবে খুব ভালো করে মেখে নিলে মোমোগুলোও কিন্তু পরের দিন পর্যন্ত খুবই সফট থাকবে। এখন দেখুন ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে 1/2 ঘন্টা মতো রেস্ট হতে দেবো। এবার আমি পুরটা বানিয়ে নেব, সেজন্য একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। যতটা সরু করে পারবেন ততটা সরু করেই কেটে নেবেন। কেটে নেওয়ার পর আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি মেজারমেন্ট কাপের 1 কাপ গাজর গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ শাক পাতা মেজারমেন্ট কাপেরই 1 কাপ পরিমাণ। সমস্ত সবজিকেই খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে জলটা ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে হাতে করে এইভাবে ঘষে ঘষে এই সবজি থেকে যে এক্সট্রা জলটা থাকে সেটা বের করে নেব। বেশ কিছুটা সময় ধরে কিন্তু এই কাজটা করতে হবে। কিছুক্ষণ এইভাবে ঘষতে ঘষতে যখন দেখবেন যে এক্সট্রা জল এর মধ্যে মনে হচ্ছে তখন জানবেন যে জল বেরোতে শুরু করেছে। তারপরেই কিন্তু এইভাবে চেপে চেপে জলটাকে বের করে এক্সট্রা জলটাকে কিন্তু আলাদা করে নিতে হবে। দেখুন আমি এইভাবে চেপে চেপে সবজিগুলো একটা আলাদা মিক্সিং বোলের মধ্যে রাখছি, আর এক্সট্রা যে এই যে জলটা এটা কিন্তু আমি ফেলে দেব। এবার এর মধ্যে আমি 1-1 করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের নিচের দিকে যে পেঁয়াজটা ছিল সেটাও আমি কুচি করে দিয়ে দিয়েছি। আর এমনি নর্মাল যে পেঁয়াজ সেটা আমি 1/2 কাপ পরিমাণ ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। একটু ঝাল ঝাল বানাবো, সেজন্য 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কমিয়েও দিতে পারেন। এবার এর মধ্যে 1 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন, 1 টিস্পুন দিয়েছি গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি আরও একটু নুন। যেহেতু আমি পেঁয়াজ ওইগুলো সব বাড়িয়েছি সেজন্য একটু নুন দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ব্ল্যাক সয়া সস। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আবারও বলছি আপনারা ঠিক যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম বুঝে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করবেন। আমি একটু বেশি ঝালটা বানাচ্ছি আজকে, সেজন্য গোলমরিচের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি। এবার হাতে করে একটু মিশিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমাদের পুর কিন্তু একেবারে রেডি। এবার দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। ডোটাকে আমি নিয়ে কিচেন স্ল্যাবের মধ্যে আরও একটু এইভাবে ঠেসে নেব। ঠেসে নেওয়ার পরে ছোট ছোট করে লেচি কেটে নেব, তবে লুচির মতো না, লুচির থেকে আরও একটু ছোট করে লেচিগুলোকে কেটে নিতে হবে। দেখুন এইভাবে ছোট ছোট করে আমি কিছু লেচি কেটে নেব। এবার এটাকে বেলে নেওয়ার জন্য আমি একটু ময়দা নিয়েছি, গুঁড়ো ময়দা। ময়দাগুলোকে স্ল্যাবের মধ্যে এইভাবে একটু ছড়িয়ে দিলাম হাতে করে, এইভাবে চাপ দিয়ে লেচিগুলোকে একটু রাউন্ড শেপ দিয়ে তারপর এইভাবে বেলে নিতে হবে। যতটা পাতলা করে পারবেন সেরকম করে আপনারা বেলে নেবেন, কারণ ময়দাটা যতটা পাতলা করে বেলা যায় তত কিন্তু মোমোগুলো সফট হয়। তো দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে পুর দিয়ে দেব, আর আমি কিন্তু মোমোগুলো একটু বড় সাইজেরই করছি সেজন্য একটু বড় বড়ই হয়েছে।
এর মধ্যে যেরকম আপনাদের পছন্দ পছন্দ মতো পুর আপনারা দিয়ে দেবেন, যতটা পরিমাণ পছন্দ করবেন। তারপর একটা সাইড থেকে এইভাবে আমি ডিজাইন বানিয়ে নিয়েছি, আপনাদের যে ডিজাইনটা আপনাদের সহজ মনে হবে সেরকম বুঝে করবেন, আমার এটাই সব থেকে সহজ মনে হয়। তো আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি, এইভাবে চারিদিক থেকে নিয়ে নিয়ে এক জায়গায় জড়ো করে নিতে হবে। শেষে আমি এইভাবে বানিয়ে নিলাম, দেখুন আমি এইভাবে বানিয়েছি, আমার এটাই সব থেকে সহজ মনে হয়। তো এইভাবে আমি বানিয়েছি, আপনারা চাইলে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমি এরকম রুটির মতো বেলে নিয়েছি, তারপর পুরটা দিয়ে দিচ্ছি। ক্যামেরাটা আমি একটু কাছ থেকে করে দিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন এইভাবে একটা সাইড থেকে এইভাবে করে নিয়ে ডিজাইনটা বানিয়ে নিতে হবে, মানে এক হাতে করে এটাকে ঠেলে ঠেলে দিতে হবে, আর এক হাতে এটাকে চেপে চেপে ডিজাইনটা বানিয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই সোজা। তো দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি, আর এইভাবেই কিন্তু আমি সব মোমোগুলোই বানিয়ে নেব। এবার ফাইনালি মোমোগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের হাঁড়ির মধ্যে অর্ধেকটার একটু বেশি জল দিয়ে জলটা গরম করতে বসিয়েছি, জলটা ফুটতেও শুরু করেছে। তারপর এরকম ফুটোওয়ালা একটা পাত্র নিয়ে আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিয়েছি। এতে করে মোমোগুলো বানিয়ে নেওয়ার পরে মোমোগুলো যখন আমি তুলবো ততক্ষণ কিন্তু খুব সহজেই উঠে আসবে। এবার একটা একটা করে মোমো আমি এর মধ্যে এইভাবে সাজিয়ে দিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে মোমোগুলো একটার সঙ্গে একটা যাতে লেগে না যায়, লেগে গেলে কিন্তু ওঠার সময় একটু অসুবিধা হতে পারে। এবার দেখুন সব মোমোগুলো আমি এর মধ্যে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ ধরে এটাকে ভাপিয়ে নেব। তবে এই যে ফুটোটা আছে, ফুটোটার মধ্যে আমি একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি, তারপরে ঢাকনা খুলে নিয়েছি। তারপর দেখুন জল হাত করে আমি হাতে করে চাপ দিলে যখন দেখবেন যে হাতের মধ্যে কিছু লেগে যাচ্ছে না, তখন জানবেন যে পারফেক্টভাবে এটা ভাপানো হয়ে গেছে। এখন এগুলো হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর এইভাবেই আমি সব মোমোগুলো বানিয়ে নেব। তাহলে দেখলেন কত সহজে এটা বানিয়ে ফেললাম, আর এটা খেতে যে দুর্দান্ত হয় সেটা তো বলার আর অপেক্ষা রাখে না। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার।